পরিস্থিতি আমাদের কখন কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় সেটা কেউ বলতে পারে না। মিথ্যা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাবাকে যদি বলতাম স্রোত কিডন্যাপ হয়েছে, আমি নিশ্চিত বাবা হার্ট অ্যাটাক করতেন। স্রোত তার বেঁচে থাকার কারণ। আমি বুঝতে পেরেছি স্রোতকে কিডন্যাপ কে করিয়েছে, কেন করিয়েছে, কে। চলো আমার সাথে। আমার স্রোতকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ছাড়বো না নিলয়, তাকে প্রাণে মেরে দিব। তুই শান্ত হওয়া ভদ্রম, তুই একজন শিক্ষক হয়ে আইন নিজে হাতে তুলে নিতে পারিস না। আমি তো আসি, আমি দেখছি ব্যাপারটা, চল আমার সাথে। হুম চলো। উইল ইউ ম্যারি মি সৈকত? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এইসব কি বলছো সৈকত? হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয়? একজন টিচারের নাম ধরে ডাকার? আবার তো তোমাকে এই শিক্ষা দিয়েছে বুঝি। আমি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি তো আমাকে এখানে ডেকেছিলেন, আপনি তো আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে তুমি করে বলি, আপনার নাম ধরে ডাকি। আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে এখন এমন করছেন কেন স্যার? এসব কথা তুমি কিভাবে জানলে? সৈকতের কথা শুনে আলফা তৎক্ষণাৎ নিজের ফোন বের করে হোয়াটসঅ্যাপে সৈকতের সাথে আলফার কথোপকথন দেখিয়ে বলল, এই দেখুন স্যার, আপনি নিজের চোখে দেখুন আমাদের কত কথা হয়েছে, আপনি কতবার আমাকে আই লাভ ইউ বলেছেন, আমাকে বিয়ে করতে চেয়েছেন। ও শিট, আমি তোমাকে সবসময় আমার ছোট বড় নজরে দেখেছি। তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার জন্য আমার মনে কখনো কোনো প্রকার অনুভূতি তৈরি হয়নি। আমি তোমাকে নয় স্রোতকে ভালোবাসি আরফা। আর এইসব কথা আমি স্রোতকে বলেছি, তোমাকে নয় আরফা। আমি তোমাকে নয় স্রোতকে ভালোবাসি, কথাটা শুনেই তো কদম পিছিয়ে গেল আরফা। তার হাত থেকে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। গত রাতে সৈকত যখন বলেছিল ভালোবাসি, তখন আরফার খুশিতে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। সৈকত আরফাকে বলেছিল দেখা করার জন্য। সেই খুশিতে আরফা সারা রাত ঘুমোতে পারেনি, বিছানায় শুধু ছটফট করছে আর সকাল হবার অপেক্ষা করছে। সকাল সকাল মেয়েটা সাজগোজ করে কত আশা নিয়ে এসেছিল, প্রিয় মানুষটার হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেছিল। কিন্তু কে জানতো সে অযথা মরিচিকার পিছনে ছুটেছে। আরফা নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু আমার আপনার সাথে চ্যাটিং হয়েছে, স্রোতের সাথে নয়। তার মানে এটা তোমার নাম্বার? জি স্যার। ও শিট, হাউ কুড আই মেক সাচ এ বিগ মিস্টেক। সরি আরফা, ভুল তো আমারই হয়েছে। কিছুদিন আগে স্রোত এই নাম্বার থেকে কল করে পড়া জানতে চেয়েছিল। আমি সেই নাম্বারটা তখন স্রোত দিয়ে সেভ করে রেখেছিলাম। আমি স্রোত ভেবেই তোমাকে এসব কথা বলেছি, সরি আরফা। সরি বললে সব কিছু ঠিক হয়ে যায় না স্যার। আপনি কত সহজে আপনার ভুলের কথাটা বলে দিলেন, কিন্তু আমার ভালোবাসে কোনো ভুল ছিল না স্যার। আমার কিশোরী বয়স থেকে আপনার প্রতি একটু একটু করে অনুভূতি সৃষ্টি হয়েছে। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে রাতে আমার দু চোখের পাতা এক হয়েছে, আবার সকালে সে আপনাকেই ভেবে আমার চোখের পাতা খুলেছি। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি স্যার। কিন্তু তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, আমিও তেমনি স্রোতকে ভালোবাসি। স্রোতকে নিজের করে পেতে চাই, অ্যাট এনি কস্ট। প্রয়োজনের স্রোতকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে যাব। তবুও স্রোতকে আমার চাই চাই, বিকজ আই লাভ স্রোত। তুমি খুব ভালো হবে আরফা, তুমি আমার থেকে বেটার কাউকে পাবে। তখন তোমার মনে হবে তোমাকে রিজেক্ট করে তোমার অনেক বড় উপকার করেছিলাম আমি। আমি তোমাকে রিজেক্ট করেছিলাম বলেই তুমি আসল রত্ন পেয়েছো। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, সরি ফর এভরিথিং, ভালো থেকো। বলেই সৈকত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে চলে গেল স্রোতের জন্য শপিং করতে। সৈকত রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সাথে সাথে আরফাও চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে আরফা কখন সে মাঝরাস্তায় চলে এসেছে নিজেও বুঝতে পারেনি। হট করে আরফা খেয়াল করলো তার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। দেখে মনে হচ্ছে যেন গাড়িটা ড্রাইভারের কন্ট্রোলে নেই, গাড়ি ব্রেক ফেল করেছে। আরফা এমনিতেই খুব দুর্বল ছিল, এরপর চোখের সামনে নিজের মৃত্যু ঘনিয়ে আসতে দেখে যেন তার হাত পা অবশ হয়ে গেল। আরফা চাইলেও এক পাও আগাতে পারল না। আরফা অনেকটা অস্ফুট স্বরে বলল, আপনাকে না পাবার যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নেয়াই ভালো। হয় হোক মৃত্যু, মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমি। বলেই আরফা সেখানেই ঠাই দাঁড়িয়ে থাকলো। তখনই কেউ একজন হ্যাচকা টান দিয়ে আরফাকে গাড়ির সামনে টেনে সরিয়ে নিয়ে এসে আরফার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, কার জন্য মরতে চাচ্ছিলি তুই, যে তোকে কোনোদিনও ভালোবাসেনি, যার কখনো তোর প্রতি কোনো ফিলিংস তৈরি হয়নি, তুই তার জন্য মরতে চাচ্ছিলি?
সৈকতই তোর জীবনে সব কিছু আরু, তোর বাবা মা আবদ্ধ, চুত, এদের ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে। নিলয় ভাই, আপনি কিভাবে জানলেন আমি সৈকত স্যারকে ভালোবাসি? আমি তো কখনো আপনাকে সৈকত স্যারের ব্যাপারে কিচ্ছু বলিনি, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? নিলয় মনে মনে বলল, তুই যে আমার কলিজার ভেতর বসবাস করিস আরু, তোর ব্যাপারে সব খোঁজ খবর আমি রাখি আরু। তুই কখন কোথায় যাস, কি করিস, সবটা মুখস্থ আমার। শুনেছি মেয়েদের সিক্স সেন্স নাকি অনেক পুকুর হয়, কোনো ছেলে তার প্রেমে পড়লে চট করে বুঝে ফেলতে পারে। অথচ আমি এমন এক গাদার প্রেমে পড়েছি যে আমি যদি তার কানের কাছে মুখ নিয়ে বলি, আমার বুকে বড্ড ব্যথা হচ্ছে রে আরু, প্রতি উত্তরে সে বলবে আপনার হার্টের সমস্যা হয়েছে নিলয় ভাই, আপনি হার্টের ডক্টর দেখান। আমি যে তাকে পাগলের মতো ভালোবাসি সেটা সে বোঝে না, অথচ নিজে মরিচিকার পিছনে এতগুলো বছর ছুটছে, মাথা মোটো একটা। সৈকত স্রোতের ছনে শপিং করে নিজের কেবিনের দিকে আসে। হট করে প্রকৃতি ম্যাডামকে কারোর সাথে ফোনে উঁচু আওয়াজে কথা বলতে দেখে সৈকত সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে ঠিক কি হয়েছে। সৈকত ভাবে প্রকৃতি ম্যাডামের কাছে জিজ্ঞেস করবে কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক তখনই প্রকৃতি ম্যাডামের কথা শুনে থমকে যায় সৈকত। প্রকৃতি ম্যাম ফোনে কাউকে বলছেন, স্রোত সেন্সলেস হয়ে গিয়েছে মানে? কি করেছো তোমরা স্রোতের সাথে? কিছু করিনি ম্যাম, এই মেয়ে এমনিতেই সেন্সলেস হয়ে গিয়েছে। ভূগোল বুঝাচ্ছ আমাকে, একটা মানুষ এমনি এমনি কিভাবে সেন্সলেস হয়ে যায়? তোমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা করেছো স্রোতের সাথে। স্রোত সেন্সলেস কেন হয়েছে? হয়তো ঠান্ডায় ম্যাম। ঠান্ডায় মানে? রুমে ফ্যান চালিয়ে দিয়েছিলাম যাতে করে মেয়েটা কষ্ট পায়। ড্যাম ইট, আমি তোমাদেরকে 50,000 টাকা দিয়েছি শুধুমাত্র স্রোতকে এই দেশের বাহিরে চালান করে দেওয়ার জন্য। এরপর স্রোতের সাথে যা হয় হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এই শহরে থাকতে স্রোতের কিছু একটা হয়ে গেলে আমি ভেসে যাব। আমি কোনো রিস্ক নিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব স্রোতকে চালান করে দাও। স্রোত এই শহরে থাকা মানে আমার বিপদ, আমি কোনো ক্রাইমে জড়িয়ে যেতে চাই না, তাহলে আমার ক্যারিয়ার, আমার ভালোবাসা সব শেষ হয়ে যাবে। এত বড় একটা ক্রাইম করেছেন আর বলছেন আপনি কোনো ক্রাইমে জড়াতে চান না, এটা কি করে হয় বলুন তো প্রকৃতি ম্যাম? পুরুষারী কণ্ঠস্বর শুনে প্রকৃতি পিছনে তাকিয়ে দেখে সৈকত দাঁড়িয়ে রয়েছে। সৈকতকে দেখে অনেকটা ঘাবড়ে যায় প্রকৃতি, কপাল কুচকে আসে তার। প্রকৃতি ভয় পেয়ে খানিকটা আমতা আমতা করে বলল, আপনি মহিলাদের মতো আড়ি পেতে আমার কথা শুনছিলেন স্যার? স্রোতের সাথে কি করেছেন আপনি? কই কিছু না তো, স্রোতের সাথে কি করব আমি? স্রোত আমার স্টুডেন্ট, আমি তার টিচার, ব্যাস এইটুকুই। এর বাইরে স্রোতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলেও শত্রু তো নিশ্চয়ই আছে, আপনি যা যা বলেছেন সবটা শুনেছি আমি। শুনেছেন যখন তখন আর আপনার থেকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। স্রোত আমার আর আবদ্ধর মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছিল, তাই তো আমার পথের কাটা উপড়ে ফেলে দিয়েছি। আজকের পর থেকে আবদ্ধর জীবনে স্রোত নামের আর কোনো অস্তিত্ব থাকবে না, স্রোত আজ রাতেই চালান হয়ে যাবে। সেটা আমি থাকতে কখনো সম্ভব হবে না। ও মাই গড, এ দেখছি এক ফুল তো মালি, মজনুর অভাব নেই মেয়েটার, কিন্তু কোনো মজনুই তাকে রক্ষা করতে পারবে না। আমি সবার সামনে আপনার মুখোশ খুলে দেবো ম্যাম, আপনার সমস্ত কথা আমার ফোনে ভিডিও করে রেখে দিয়েছি, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। বলেই সৈকত ফোন বের করে পুলিশের নাম্বারে ডায়াল করতে যাওয়ার আগেই প্রকৃতি ফুলে টপ দিয়ে সৈকতের মাথায় আঘাত করে। সৈকত তৎক্ষণাৎ ফ্লোরে পড়ে যায়। প্রকৃতি তাড়াহুড়ো করে এসে সৈকতের হাত থেকে ফোন নিয়ে গ্যালারিতে ভিডিও খুঁজতে থাকে, কিন্তু গ্যালারি ঘেঁটে কোনো ভিডিও না পেয়ে ফোন নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তার ভাড়া করা গুন্ডার নাম্বারে কল দিয়ে কথা বলতে বলতে জানালার কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই সৈকত উঠে ভারী একটা ফুলের টপ দিয়ে প্রকৃতির মাথায় খুব জোরে আঘাত করে। তৎক্ষণাৎ প্রকৃতি মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে রক্তের লাল রঙের অঞ্চিত হয়ে যায় সাদা সাদা টাইলস। প্রকৃতি ম্যাম কি মারা গিয়েছে? ও মাই গড, ম্যাম তো শেষ চলছে না। তার মানে আমার ধারণাই ঠিক, রাগের মাথায় আমি কী করলাম? হ্যাঁ, আমি খুন করেছিলাম প্রকৃতি ম্যামকে, আমি একজন খুনি। না না, আমি খুন করলেও আমি মনে মনে কোনো খুন করিনি, শুধু আমি খুনি না, তাছাড়া আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ নেই। এখানে যে সিসি ক্যামেরাটা রয়েছে সেটাও নষ্ট, কেউ জানতে পারবে না যে প্রকৃতি ম্যামের খুন আমিই করিয়েছি। কেউ কিছু জানার আগে আমি স্রোতকে খুঁজে বের করে স্রোতকে নিয়ে অনেক দূরে চলে যাবো, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর আমার ভালোবাসা থাকবো। মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে, সেখানে নায়ক ভিলনকে খুন করেছে, ইট ডাজেন্ট ম্যাটার।
বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আবদ্ধ সিসি ক্যামেরায় গাড়ির মধ্যে প্রকৃতির অবয়ব দেখতে পেয়েছিল, তখনই আবদ্ধের প্রকৃতিকে নিয়ে সন্দেহ হয়। আবদ্ধ সেই কথাটা নিলয়কে বলতে যায়, কিন্তু তার আগেই আবদ্ধের কল আসে দেখে আবদ্ধ নিলয়কে কথাটা বলতে পারে না। আবদ্ধ নিলয়কে সাথে করে সোজা ভার্সিটিতে চলে আসে। ততক্ষণে ভার্সিটি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, সব স্টুডেন্ট চার চার গন্তব্যে রওনা রয়েছে, শুধুমাত্র পিয়ন আর দু একজন স্টুডেন্ট আছে। আবদ্ধ পিয়নকে দেখা মাত্রই প্রকৃতি ম্যামের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, সব ক্লাস তো শেষ, সব স্টুডেন্ট যার যার মতো চলে গিয়েছে। প্রিন্সিপাল স্যারের একটা জরুরি কল আসছিল, তাই তিনি আপনি যাওয়ার পর পরেই বেরিয়ে গিয়েছেন। সৈকত স্যারকে কিছুক্ষণ আগে যেতে দেখলাম, কিন্তু প্রকৃতি ম্যামকে যেতে দেখিনি, হয়তো তার কেবিনেই আছে। কিন্তু প্রকৃতি ম্যামকে আজ যেন অন্যরকম লাগছিল, হয়তো কোনো বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলেন, ক্লাসেও মনোযোগ দিতে পারেননি। বারবার তার ফোনে কারো কল আসছিল, মনে হচ্ছিল তিনি কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। পিয়নের কথা শুনে আবদ্ধ আর এক মুহূর্ত দেরি না করে প্রকৃতি ম্যামের কেবিনের দিকে এগিয়ে যেতেই রক্ত দেখতে পায়। রক্ত দেখে আবদ্ধ অনেকটা অবাক হয়ে বলল, এখানে রক্ত এলো কোথা থেকে? রক্ত দেখে তো মনে হচ্ছে কারো অনেক বেশি আঘাত লেগেছে, ক্ষত অনেক গভীর মনে হচ্ছে। তাড়াতাড়ি চল দোস্ত, হয়তো এখানে কোনো ক্রাইম হয়েছে। নিলয় আবদ্ধ দুজনেই দৌড়ে এসে দেখে প্রকৃতি ম্যাম রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। নিলয় এসে প্রকৃতির নাকের নিচে হাত দিয়ে চেক করে দেখে বলল, আমদাস্তে অনেক দেরি করে ফেলেছি, সে ইজ ডেড। কি বলছিস তুই? ঠিকই বলছি দোস, এই দেখ এখানে দুইটা টপে রক্ত লেগে রয়েছে, একটা ভারী টপ আর একটা হালকা। অর্থাৎ এখানে প্রকৃতি ম্যাম বাদে আরও একজন ছিল, তার সাথে নিশ্চয় ম্যামের হাতাহাতি হয়েছে। ম্যাম হয়তো তাকে এই হালকা টপটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু অপরাধী তাকে এই ভারী টপ দিয়ে আঘাত করেছে। আঘাতটা খুব জোরে করা হয়, যার কারণে তৎক্ষণাৎ ম্যামের মৃত্যু হয়। কিন্তু আমি তো প্রকৃতি ম্যামকে অপরাধী মনে করেছিলাম। আমি শিওর স্রোতের মিসিং হবার পেছনে প্রকৃতি ম্যামের হাত ছিল। মেয়ে, আমি চেয়েছিলাম আসল অপরাধী শাস্তি পাক। আমি সত্যি প্রকৃতি ম্যামকে এখানে এই অবস্থায় দেখতে চাইনি। আমি কখনো ভাবিনি যাকে ধরতে এসেছিলাম তাকে মৃত অবস্থায় দেখতে হবে। কিন্তু ম্যামের খুন করলো কে, আর কেনই বা করলো? কে খুন করেছে সেটা প্রমাণ ছাড়া এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি হরপ করে বলতে পারি প্রকৃতি ম্যামের খুন কোনো পুরুষ মানুষ করেছে। এত শিওর হয়ে কিভাবে বলছিস? এই টপটা দেখেছিস কত ভারী? কোনো মহিলার পক্ষে এত ভারী টপ তুলে কাউকে আঘাত করা পসিবল না, সে যতই স্বাস্থ্যবান বা শক্তিশালী হোক না কেন। খুনি নিশ্চয় ম্যামের পরিচিত কেউ। এই টপ থেকে খুনের ফিঙ্গারপ্রিন্ট পাবো, রক্ত থেকে ডিএনএ টেস্ট করে খুব সহজেই খুনিকে ধরতে পারবো। দেখ ভাই, এই মুহূর্তে স্রোত ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। তোকে আমি স্রোতকে খুঁজতে বলেছি, আর তুই এখন খুনি নিয়ে পড়ে আছিস। তুই যদি আমাকে হেল্প করতে না পারিস, দ্যাটস ফাইন, আমি নিজেই আমার স্রোতকে খুঁজে বের করব। কিছু হবে না আমার স্রোতের। তুই আমাকে ভুল বুঝছিস আবদ্ধম, স্রোতকে আমিও ভালোবাসি। স্রোতকে আমিও ভালোবাসি, কথাটা শুনেই চোখ বড় বড় হয়ে গেল আবদ্ধের। আবদ্ধের দিকে তাকিয়ে নিলয় মুচকি হেসে বলল, আমি বোনের মতো ভালোবাসি। আমি আপ্রাণ চেষ্টা করছি স্রোতকে খুঁজে বের করার, কিন্তু স্রোতের মিসিং আর প্রকৃতি ম্যামের কোন হওয়া দুটো কেস একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। চোদকে পেতে হলে এই খুনি কেউ খুঁজে বের করতে হবে আমাদের। আপাতত কিছু বলতে যাবে তার আগেই প্রকৃতি ম্যামের ফোন বেজে ওঠে। নিলয় গিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলল, ম্যাম আপনার কথা মতো আর 30 মিনিট পরে মেয়েটাকে গাড়িতে তুলে দেওয়া হবে, এরপর মেয়েটা খালাস হয়ে যাবে, পৃথিবীর বুকে আর কোনো অস্তিত্ব থাকবে না তার, আমাদের বকশিশটা পাঠিয়ে দিবেন ম্যাম। নিলয় কিছু না বলে ফোন রেখে দিয়ে প্রকৃতি ম্যামের কল লিস্ট চেক করে দেখল এই নাম্বারে বারবার কথা বলা হয়েছে। নিলয় তৎক্ষণাৎ নাম্বারটা ট্র্যাক করে আবদ্ধকে নিয়ে একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ির বাইরে দেখে গুন্ডারা আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে। আবদ্ধ এক মুহূর্ত দেরি না করে ভাঙা বাড়িতে প্রবেশ করে প্রতিটি রুমের কোনায় কোনায় খুঁজে দেখে, কিন্তু কোথাও স্রোতকে খুঁজে না পেয়ে আবদ্ধ হতাশ হয়ে বেরিয়ে আসতে গেলেই একটা গুপ্ত রাস্তা খুঁজে পায়। আবদ্ধ সেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকে দেখে রুমের মধ্যে একটা চেয়ারে আর নিচে দড়ি পড়ে রয়েছে। আবদ্ধ নিচে থেকে দড়ি তুলে নিয়ে চেয়ারে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বুঝতে পারছি এই চেয়ারে এই দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখা হয়েছিল। আমি এই রুমে
ঢোকা মাত্রই তোমাকে ফিল করতে পেরেছি, বড্ড ভালোবাসি তোমাকে। কিন্তু আমার লাইফে হয়তো ভালোবাসা নামক জিনিসটা সহ্য হয় না, যাদেরকে ভালোবাসি তারাই আমাকে ঠকিয়ে দূরে চলে যায়। আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল আমার মা, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তৃতীয়বার কোনো নারীকে ভালোবাসলাম, কিন্তু হারানোর ভয়ে তাকে ভালোবাসি কথাটা বলতে পারলাম না, তবুও তাকে হারিয়ে ফেললাম। না না, আমি প্রথম ভালোবাসা হারিয়েছি, কিন্তু দ্বিতীয় ভালোবাসা কিছুতেই হারিয়ে যেতে দিব না। তোমাকে আমি ঠিকই খুঁজে বের করবো স্রোত, আর যে বা যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি ছাড়ব না। প্রয়োজনে আমি আইন নিজের হাতে তুলে নিব, তবুও তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়ব না, কিছুতেই না।